আজকের আলোচনার বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স যেটা বি ভার অর্থাৎ অ্যামিজার প্লাস ডুইং ভার প্লাস আইএনজি ঠিক আছে তো আছে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে অর্থাৎ হিট করে রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে ভিডিওটা লাইক শেয়ার করবে কামেন্টস করবে ইম্পর্টেন্ট কিছু দরকার হলে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট পড়ানো হয় এই চ্যানেলটা ইংরেজি আর গণিতটা করানো হয় সো যারা জানো না ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে আজকে আমরা আলোচনার বিষয় আমি বলেই দিলাম প্রথমে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে ঘটনাটা আমাদের ঘটছে রাইট নাও রাইট তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে কাকে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু টক অ্যাবাউট থিঙ্ক দ্যাট আর হ্যাপেনিং নাও অর অ্যারাউন্ড দ্য প্রেজেন্ট টাইম রাইট তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইউজ করা হয় সেই ঘটনাগুলো বলার জন্য যেটা এখন ঘটছে রাইট অর্থাৎ প্রেজেন্টে আমাদের ঘটছে ঠিক আছে যেমন ধরো আমি ভাত খাচ্ছি রাইট আমি খেলা করছি ওকে আমি স্কুলে যাচ্ছি তো এগুলো সমস্ত প্রেজেন্টে রাইট নাও ঘটছে তাই তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে গেলে আমরা কী ব্যবহার করি যেমন উই ইউস ই ইউস ইস সমস্ত কিছু নোট করে নেবে কিন্তু রাইট উই ইউস ইস মানে টু বি ভার্ভ যাকে বলা হয় অ্যামিজার প্লাস কী করি আমরা ভি ই আর বিভার অর্থাৎ ডুইং ওয়ার্ড যেটা আমরা ইউজ করে থাকি যেমন ধরো ড্রিঙ্ক ব্রাশ ওয়েক আপ রাইট ওয়াশ ইট এগুলো সব হচ্ছে ডুইং ভার্ভ ওকে এগুলো ভার্ভ আমরা ব্যবহার করি প্লাস ভার্ভের সঙ্গে আমরা কী করি না আই জি রাইট আমি একদম বেসিক থেকে কিন্তু আজকে শেখাবো এটা কিন্তু অনেক অনেক বড়ো জিনিস তো আমি বেসিক থেকে আজকে কিন্তু শেখাচ্ছি ওকে তাহলে কী কী ব্যবহার করলাম না ইস্টা দিলাম ভার্ভ দিলাম আইএনজি রাইট এই যে ইজটা আমি কেন দিয়েছি এখানে বলছি আমি ইজ দিলাম বার আইএনজি এটা কিন্তু আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি না সিঙ্গুলার নাউন অর প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমরা ইস্টটাকে ইউজ করে থাকি রাইট এইভাবে ইউজটা কিসে করি না ধরো উইথ এস আই এন জি ইউ এল এ আর রাইট সিঙ্গুলার কি না নাউন ইউ এন এস নাউন্স অ্যান্ড প্রোনাউন রাইট প্রো এন ও ইউএনএস রাইট সিঙ্গুলার নাউন্স অ্যান্ড প্রনাউন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এইটাকে ব্যবহার করছি ওকে এইবার দেখো উই ইউজ উই ইউস করছি না আর কেন অ্যাম আর টু বি ওয়ার্ভ রাইট তো আর অর্থাৎ টু বি ওয়ার্ভের ব্যবহার করছি নেক্সট মানে ডুইং প্লাস আই এটা ব্যবহার করছি কিসে ব্যবহার করছি উইথ দ্য প্রুয়াল নাউন অর প্রোনাউনের ক্ষেত্রে রাইট উইথ প্রুয়াল রাইট পি এল ইউ আর এ এল রাইট প্রুয়াল এটা কিন্তু ইউ আর এটা ইউ এটা আর ওকে নেক্সট প্রুয়াল নাউন্স এন ও ইউ এন এস নাউন্স অর প্রো নাউন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কী ব্যবহার করছি মনে থাকবে আর ব্যবহার করছি প্লাস ওয়ার্ড ব্যবহার করছি বি প্লাস আইএনজিকে আমরা ইউজ করছি ওকে যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি এইটা ওকে আইএনজি দিয়ে যেটা অ্যামিজনের সঙ্গে এক্সাম্পল সিম্পলি এক্সাম্পল আমি দিচ্ছি যেমন ধরো তরুণ তো রুন ওকে কি করছে না ইজ ড্রিঙ্কিং এন কে আইএনজি ড্রিংকিং কি না মিল্ক এম আই এল কে মিল্ক রাইট দেখো আমরা কী ব্যবহার করলাম প্রথমে আমরা প্রথমে ব্যবহার করলাম নাউনকে ওকে তরুণ তারপরে আমরা টু বিভার্ভ ইউজ করলাম ইজ ব্যবহার করলাম ঠিক বোঝা গেল নেক্সট আমরা কী করলাম না ড্রিংকিংকে ইউজ করলাম ড্রিংকিং কি ড্রিঙ্কটা কী ওয়ার্ভ এই যে ড্রিঙ্ক করা এটা হচ্ছে ওয়ার্ভ তার সঙ্গে আমরা আইএনজিকে যোগ করলাম ড্রিঙ্কিং এবার আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম মিল্ক ওকে এটা বোঝা গেলো তেমনই কিন্তু এই যে আর দিয়ে প্রুভাল ফর্মে আমি দেখাচ্ছি তোমাদের তেমন ধরো কবিতা কে এ ভি আই টি এ কবিতা অ্যান্ড প্রিয়া পি আর আই ওয়াই এ প্রিয়া কী করছে না আর কী করছে না প্লে ইং পি এল এ ওয়াই আইএনজি প্লেইং উইথ দেয়ার টি এইচ ইআইআর দেয়ার ডলস ওকে কী করলাম এখানে কবিতা অ্যান্ড প্রিয়া আর প্লেইং উইথ দেয়ার ডলস ওকে দেখো এখানে কবিতা অ্যান্ড প্রিয়া দুজন রয়েছে তাই তো দুজন অর্থাৎ কি এটা প্রুওয়াল ফর্ম দুজন যখন হচ্ছে দুজন মানুষের কথা একজনের অধিক অর্থাৎ প্রুয়াল তার সঙ্গে আমরা কি ব্যবহার করছি না তার সঙ্গে আমরা কিন্তু আর কে ইউজ করছি আর হচ্ছে টু বি ভার্ভে আমরা আর কে ব্যবহার করছি ফ্রুবলের ক্ষেত্রে প্লাস আমরা ওয়ার্ড ব্যবহার করলাম ওয়ার্ড কি ব্যবহার করলাম না প্লে প্লে হচ্ছে ওয়ার্ড তার সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম প্লে করলাম উইথ দেয়ার ডল ওকে সেন্টেন্স কমপ্লিট করলাম ঠিক আছে বোঝা গেল এবার এটা তো তোমাদের আমি দেখালাম যে নাউন্সে যেমন কবিতা অ্যান্ড প্রিয়া রাইট এটা তুমি প্রোনাউন দিয়েও কিন্তু সেম হবে প্রোনাউন যেমন দে

এখানে দেেকে ব্যবহার করলাম কি না প্রোনাউন এটা ব্যবহার করলাম আমরা দেন আমরা টুবি ওয়ার্ব ব্যবহার করলাম টু বি ভার্বে কী ব্যবহার করলাম আর ব্যবহার করলাম কারণ প্রুয়াল ফর্ম দে হচ্ছে প্রুয়াল ফর্ম তো আমরা আর ইউজ করলাম দেন আমরা কি করলাম ডুইং ওয়ার্ডসকে ইউজ করলাম ডুইং ওয়ার্ডস অর্থাৎ যা ডুইং বার্ব যাকে বলা হয় অর্থাৎ সিং সিংটা হচ্ছে ডুইং ভার্ব তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম এ সং কমপ্লিট করলাম সেন্টেন্স ওকে এই যে জিনিসগুলো আমি করলাম এটা কি বলা হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ধরো দে আর সিঙ্গিং এর সং তারা একটা গান গাইছে গাইতেছে অর্থাৎ বা গাইছে এটা কিন্তু করছে এখনও কবিতা অ্যান্ড প্রিয়া আর প্লেয়িং উইথ দেয়ার ডলস কবিতা অ্যান্ড প্রিয়া তাদের ডলের নিয়ে খেলা করছে এটা কিন্তু করছে এখনও কন্টিনিউ ঘটছে ঘটনাটা রাইট একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ফর এফ ও আর ফর দ্য পার্সোনাল এস ও এন এ এল পার্সোনাল প্রনাউন পি আর ও এন ও ইউ এন রাইট পার্সোনাল প্রনাউন কী হবে পার্সোনাল প্রনাউন কোনটা না আই আমরা জানি আই উই ইউজ ইউ এস ই ইউজ কি ইউজ করি না এম প্লাস ওয়ার্ভ বি ইআ আর বি ওয়ার্ভ প্লাস আই এনজি তাই তো তাহলে পার্সোনাল প্লা প্রোনাউনের ক্ষেত্রে পার্সোনাল প্রণাউন আমি গ্রামার ক্লাসে তোমাদের করিয়েছি এর আগে অলরেডি পার্সোনাল প্রোনাউন নিয়ে আমি অনেক আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে গ্রামারের প্লে আছে সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে পার্সোনাল প্রোনাউন কি হচ্ছে না আইয়ের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না এম ব্যবহার করি প্লাস ভার্ব ব্যবহার করছি প্লাস আমরা আই ব্যবহার করছি ওকে এইখানে কিন্তু ধরো আমি কি করলাম আই লিখলাম এবার আমি কী করব অ্যাম এমটা কী করলাম না এটা এমটা করলাম হচ্ছে আমাদের টু বিপর প্লাস কী করছি না রাইটিং ডাব্লু আর আই ডাব আই জি রাইটিং এ লেটার এল ই ডাবল টি আর রাইট তাহলে আই করলাম আই আইটা হলছে পার্সোনাল প্রোনাউন তারপরে আমি অ্যাম ইউজ করলাম সেই জায়গাটা অ্যাম কী করলাম না টু বি ওয়ার্ভে ব্যবহার করলাম টুবি ওয়ার্ভে যেমন অ্যাম আছে অ্যামটা ব্যবহার করলাম প্লাস আমি ওয়ার্ভকে ব্যবহার করলাম রাইট রাইট হচ্ছে ওয়ার্ভ তার সঙ্গে আইএনজি যোগ করলাম রাইটিং ওকে এ লেটার বোঝা গেল ব্যাপারটা এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে কমপ্লিট করলাম ওকে এখানটা এই জায়গাটা এই পাতাটা তোমাদের ক্লিয়ার এই পাতাটাতে আমরা কী শিখ শিখতে পেলাম বেসিকটা কিন্তু এটা আমরা শিখলাম ওকে বেসিকটা কি শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ইউজ করব ইউজ করার ক্ষেত্রে আমরা যখন সিঙ্গুলার বা সিঙ্গেল নাউন বা প্রনাউনের কথা বলবো তখন আমরা ইসকে ব্যবহার করব প্লাস ভার্ভকে দেবো প্লাস আইএনজি ইউজ করব। ওকে নেক্সট আমরা দ্বারাটা স্কেচ পেন দিয়ে দেখাই ঠিক আছে তাহলে বোঝা গেল তাহলে আমরা এটা কিন্তু ব্যবহার করলাম আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ওকে সিঙ্গুলার নাউন আর প্রোনাউনের ক্ষেত্রে রাইট এবার আমরা কি করছি দেখো এবার আমরা উই ইউজ আর ওয়ার্ড মানে ডুইং ওয়ার্ড প্লাস আইএনজি উইথ দ্য প্রুয়াল নাউন রাইট যখন আমরা প্রুয়াল ফর্মকে ইউজ করছি প্রুয়ালে আমরা যখন করব তখন আমরা আর করব প্লাস ওয়ার্ড প্লাস আইএনজি আর আমরা কি করলাম না যখন আমরা পার্সোনাল প্রোনাউন করছি প্রোনাউনের ক্ষেত্রে আমরা করি হচ্ছে এম প্লাস ওয়ার প্লাস আইএনজি হয়ে গেল তাহলে আমাদের এই তিনটের কনসেপ্ট কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেলো ওকে আমরা নেক্সট পেজে যাব এবার আমরা কিছু এক্সারসাইজ দেখবো যেমন আমরা লিখি ধরো কমপ্লিট এম কমপ্লিট পি এল ই টি ই রাইট কমপ্লিট দ্য সেন্টেন্সেস এস ই ইএন টি এন সি ই এস উইথ উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে প্রেজেন্ট পিআরইএসই এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস সি ও এন কন টি নিউ আস টেন্স টি ই এনএস গঠিত বোঝা গেল তাহলে এটা আমরা কয়েকটা সেন্টেন্সে এক্সাম্পল দেখব ওকে যেমন ফার্স্ট আমি দিচ্ছি এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট যত এক্সারসাইজ করবে এইসব জিনিসগুলো তত বেশি কিন্তু ক্লিয়ার হবে ওকে ফার্স্ট আমরা দিচ্ছি ফাদার এফ এ টি এইচ আর ফাদার ইজ রাইট ইজ কী করলাম ওয়াশিং আমি প্রথমটা করে দিচ্ছি রাইট ওয়াশিং ডাব্লু এস এইচ ওয়াশ ইন ওয়াশিং দ কী হবে না আইএসএইচ ইএস রাইট ডিশ ওকে ফার্স্টটা আমি করে দিলাম ওকে এখানটা ধরো তোমাকে দেওয়া ছিল ওয়াশ ডাব্লু এ এস এইচ ওয়াশ ওকে এটা আমাকে কমপ্লিট করতে হতো সেন্টেন্সটা ওকে এবার সেকেন্ডটা ধরো সেকেন্ডটা দ্য বেবি বিএ বি ওয়াই বেবি ড্যাশ মিল্ক এম আই এল কে মিল্ক ব্যাকেটে আমি দিলাম ড্রিঙ্ক ডিআরআইএন কে ওকে ড্রিঙ্ক রাইট তো আমি কী করলাম দ্য বেবি ড্যাশ মিল্ক বেবি ড্যাশ মিল্ক এটা আমরা কী করতে পারি তো সবার প্রথমে আমরা কী ব্যবহার করব সবার প্রথমে বেবি রাইট একটা একজনের কথা বলেছে দ্যাট মিনস ইজ টু বি বিভ আমি ইজ ব্যবহার করলাম ওকে নেক্সট কী বলেছে ড্রিঙ্ক আমাকে ড্রুইং ওয়ার্ভটা কী দিয়েছে ড্রিঙ্ক ওকে তো ড্রিঙ্কের সঙ্গে আমার কী করতে হবে ড্রুইং ভার্বের সঙ্গে আমরা কী শিখেছি ডুয়ে ডুয়ে ভার্বের সঙ্গে আমরা আইএনজিকে যোগ করবো তাই তো ভার্বের সঙ্গে আমরা আইএনজিকে যোগ করবো তাহলে আমরা এখানে কী করবো না এন কে ড্রিঙ্ক বার্ভ হয়ে গেল সঙ্গে আইএনজি রাইট ড্রিঙ্কিং মিল্ক হয়ে গেল নেক্সট তিন নম্বর তিন নম্বর কী হল গ্র্যান্ড ফাদার জিআরএন ডিএফএ এ টি এইচ ই আর ওকে গ্র্যান্ড ফাদার ইজ আচ্ছা এটা পরে দেবো আগে দাগ দিয়ে দিলাম ড্যাশ কী করবে না টিভি দিলাম বা টেলিভিশন আমি টিভি করে দিলাম ওকে এটা কী করবো ওয়াচ ডাব্লু এ T-C-H, ওয়াচ ওকে তাহলে এখানে আমরা কি করব এখানে গ্র্যান্ড ফাদার দিয়েছে এখানে টিভি দিয়েছে এখানে দিয়েছে কি আমাকে ওয়ার্ভকে দিয়ে দিয়েছে না ওয়াচ এই ওয়াচটাকে আমাকে ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করতে দেবে রাইট পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইভাবে দেয় রাইট তাহলে কি হচ্ছে গ্র্যান্ড ফাদার দিল এখানে আমি ওয়ার্ভটা কি ইউজ করবো গ্র্যান্ড একজন সিঙ্গেল পারসন দ্যাট মিনস ইজ ব্যবহার করলাম আমরা টু বিভে নেক্সট আমরা কি করছি নেক্সট আমরা ওয়াচ ওয়া ওয়াচটা হচ্ছে ওয়ার্ড আগে ওয়াচটা করলাম ডাব্লু এ টি সি এইচ এবার আইএনজি যোগ করবো তো আমরা আইএনজি করলাম রাইট ওয়াচিং ওয়াচিং টিভি বোঝা গেল নেক্সট চার নম্বর সেন্টেন্স চার নম্বর সেন্টেন্স ধরো মাদার এম ও টি এইচ ই আর মাদার ড্যাশ ভেজিটেবল ভি ই জিই টিএ বি এল ই রাইট ভেজিটেবলস এস করলাম ওকে ভেজিটেবলস তাহলে মাদার ড্যাশ ভেজিটেবলস ওকে এখানে আমি কট করলাম সিইউটি কাট ওকে সিইউটি কাট করলাম তার মানে আমরা বুঝতে পারছি মাদার ভেজিটেবল কাটছে কন্টিনিউ করছে এখনও কাটছে রাইট তো আমরা কী করবো সবার আগে মাদার একটা সিঙ্গল পারসনের কথা বলছে তো আমরা ইস করলাম দেন আমরা কি করছি কাট এবার কাটের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। তো এখানে কাট আগে লিখব মাথায় রাখতে হবে কাট যখন তার সঙ্গে আমরা আইএনজি যোগ করি তখন কিন্তু ডাবল টি হয়ে যাবে ওকে সি ইউ টি আরেকটা টি করব কাটিং আইএনজি ওকে কাটিং রাইট কাটের সঙ্গে কিন্তু যখন আমরা আইএনজিতে মানে যখন আমরা করছে কাটিং আইএনজি যোগ করবো তখন কিন্তু ইউ ডাবল টি আইএনজি কিছু জিনিস হয় যার সঙ্গে কিন্তু আমরা ডাবল ওয়ার্ডকে ব্যবহার করি সেটা কিন্তু শিখতে হবে ওকে তাহলে কাটিং ভেজিটেবিল মা ভেজিটেবল কাটছেন ওকে নেক্সট মানে ঘটনাটা ঘটাচ্ছেন করছেন যেমন গ্র্যান্ডফাদার এখন টিভি দেখছেন বেবিটি মানে শিশুটি এখন দুধ খাচ্ছে ওকে বাবা কী করছেন না এখন বাসনটা ওয়াশ করছে ওকে নেক্সট কী বলেছে পাঁচ নম্বর পাঁচ নম্বর সেন্টেন্স আমি দিলাম গ্র্যান্ড মাদার এন ডি গ্র্যান্ড মাদার এম ও টি এইচ ইআর গ্র্যান্ড মাদার ড্যাশ ড্যাশ এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাকেটে কী দেবো রিড আর ই এ ডি রিড ওকে গ্র্যান্ড মাদার এবার আমি দিয়েছি ব্যাকেটে রিড তো গ্র্যান্ডমাদার একজন পারসন সিঙ্গল রাইট তো ইজ করলাম এবার রিড রিডটা হচ্ছে ওয়ার্ভ রিডের সঙ্গে আমরা কী করবো রিডিং আর ই এ ডি আই এন জি রাইট রিডিং কমপ্লিট হয়ে গেল তাহলে গ্র্যান্ড রিড করছেন ওকে পড়ছেন আর কি নেক্সট ছ নম্বর সেন্টেন্স সীমা এস আই এম এ রাইট সীমা ড্যাশ এ পিকচার পিআইটি পিআইসিটি সরি পি আই সি টি ইউ আর ই রাইট টি ইউ আর পি আই সি পিকচার টি ইউ আর ই রাইট পিকচার হয়ে গেল তাহলে সীমা ড্যাশ পিকচার এবার আমি ব্যাকেটে কি দিলাম কলার সি ও এল ও ইউ আর কলার রাইট এটা আমি কি করব কালারে সীমা ড্যাশ এ পিকচার রাইট তাহলে কালার এটাকে আমরা ইউজ করতে হবে তাহলে আমি আগে টু বর্বে কি ব্যবহার করব না সীমা একটা সিঙ্গেল পারসন ইস ব্যবহার করলাম তার সঙ্গে আমরা কি ব্যবহার করব না তার সঙ্গে আমরা আইএনজি ভার্ভের সঙ্গে ওকে সি ও এল ও ইউ আর আই এন জি কালারিং এ পিকচার রাইট কালার করছে ওকে একটা পিকচারকে কালার করছে হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করবো ওকে যেমন ধরো সাত নম্বর সেন্টেন্সে আমি দিলাম রাহুল আর এ এইচ ইউ এল রাহুল ড্যাশ ব্যাকেটে আমি অনলি রান দিলাম কী করবো রাহুল ইজ রানিং ইজ আর ইউএন প্লাস আইএনজি হচ্ছে ওয়ার্ভ তার সঙ্গে আইএনজি যোগ করলাম আর টু বি ওয়ার্বে আমরা ইস ব্যবহার করলাম বোঝা গেল এবার দেখো আট নম্বর সেন্টেন্সটা আমরা কী করবো রাইট আট নম্বর সেন্টেন্সে আমি দিলাম দ চিলড্রেন সিএইচ আই এল ডিআরইএন রাইট চিলড্রেন ড্যাশ ক্লিন ব্যাকেটা দিচ্ছি ক্লিন সি এল ই এ এন রাইট ক্লিন দ্য পার্ক পি এ আর কে পার্ক রাইট দ্য চিলড্রেন ড্যাশ ক্লিন দ্য পার্ক ওকে এটা আমি কী করবো দ্য চিলড্রেন ড্যাশ ক্লিন দ্য পার্ক তাহলে চিলড্রেন কী হচ্ছে চিলড্রেন মানে অনেকগুলো শিশুকে বোঝানো হয় যদি একটা শিশু হতো তাহলে আমরা চাইল্ড করতাম অনেকগুলো শিশু তাই আমরা চিলড্রেন করি কিন্তু রাইট তাহলে এখানে সিঙ্গুলার নয় এটা প্রুভাল ওকে তা আমরা কী ব্যবহার করব তুমি বলবে আর কে ব্যবহার করলাম ওকে নেক্সট আমরা কি করছি ক্লিন আছে ক্লিনের সঙ্গে আমরা ক্লিন হচ্ছে ভার্ভ সি এল ই এন্ড ক্লিন তার সঙ্গে আমরা কে যোগ করলাম ক্লিনিং ওকে বোঝা গেল দ্য পার্ক ওকে বোঝা যাচ্ছে নেক্সট দেখো ন নম্বর সেন্টেন্স আমি কি দিচ্ছি ন নম্বর সেন্টেন্স আমি দিলাম কি দিই ওকে দিলাম

আমরা কি করলাম এখানে কি করব দে করেছি এখানটা ওকে দে এটা প্রনাউন আমরা দেখতে পাচ্ছি দে কিন্তু এটা প্রুভাল ফর্মে আছে তাই দে মানে অনেকজন ওকে দে আর করলাম এ আর ই আর প্রুয়াল ফর্মে আর আছে আমরা শিখেছি এই জায়গাটা আমরা একটু আগেই ফর্মুলাতে শিখে এসেছি দে এর সঙ্গে আমরা আর কে ব্যবহার করি এই যে আর কথায় ইউজ করি উইথ দ্য প্রুয়াল নাউন্স অ প্রনাউনের ক্ষেত্রে রাইট আর ওয়ার্ড প্লাস আইএনজি ওকে দে এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করেছিলাম না আর কে ইউজ করেছিলাম ওকে তাহলে দে আর প্ল্যান্টিং পি এল এ এন টি প্ল্যান্ট এটা হচ্ছে ওয়ার্ড তার সঙ্গে আমরা কী করলাম জি প্লান্টিং দ্য ট্রিস রাইট দে আর প্ল্যান্টিং দ্য ট্রিস ওকে বোঝা গেলো এইভাবে কিন্তু আমরা শিখবো বা এইভাবে কিন্তু আমরা করবো রাইট নেক্সট ধর দশ নম্বর সেন্টেন্স দশ নম্বর সেন্টেন্স আমি কী করবো দ্য ও ওয়াই এস বয়েস ড্যাশ কে আই টি ই এস কাইটস ওকে তাহলে ড্যাশ বয়েস কাইটস এখানে ব্যাকেটে আমি কী দিলাম না ফ্লাই দিলাম এফ এল ওয়াই ফ্লাই আমি কি করব এখানটা না দ্য বয়েস ফ্লাই আছে এর সঙ্গে আমরা কি করব আগে বয়েস আছে বয়েস মানে হচ্ছে অনেকগুলো ছেলের কথা বলেছে তো আমরা এখানে আর তুমি বার্বে আমরা আর ব্যবহার করব প্লাস ফ্লাই করলাম এফ এল ওয়াই ফ্লাই প্লাস আইএনজি আমরা মানে ওয়ার্ভের সঙ্গে ফ্লাই হচ্ছে ওয়ার্ব তার সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম ফ্লাইং কাইটস বোঝা গেল এইভাবে ওকে এবার পার্সোনাল প্রোনাউন দিয়ে যদি তোমাকে দেয় ধরো আই ড্যাশ কী করবো এখানটা আমি এস ডব্লিউ আই এম সুইম ওকে এটা আমি কী করবো এম সরি আই আই হচ্ছে কি আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না এম ব্যবহার করি প্লাস ভাবাস প্লাস আইএনজি ব্যবহার করে থাকি তাহলে এটা আমরা কি করব আই এম এম ওকে এবার সুইম আছে এস ডাব্লু আই এম সুইম এর সঙ্গে আরেকটা এম যোগ করব প্লাস আইএনজি সুইমিং ওকেই সুইমিংয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় কী হয় না সব সময় কিন্তু আমাদের ডাবল এমকে আমরা ব্যবহার করে থাকি ওইকে সুইমিংয়ে আমরা এইভাবে কিন্তু করব ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু মাথায় রাখতে হবে খুব ইম্পর্টেন্ট আমি একটা চার্ট তোমাদেরকে দিচ্ছি এবার তারপরে কিন্তু আমি এক্সারসাইজ আবার তোমাদেরকে নেক্সট ডেতে করাবো আজকে অনেকগুলো করলাম আমরা নেক্সট ডে আমরা আবার শিখবো রাইট যেমন ধরো একটা হচ্ছে নাম্বার এন ইউ এম বি নাম্বার প্লাস হচ্ছে এখানটা আমরা দিলাম ধরো সিম্পলি এস আই এম পি এল ই সিম্পলি p r e s e n t present next hoche present continuous p r e s e n t present c o n t i n u o u s okay continuous right tale c o n t i n u o u s continuous okay হয়ে গেল এটা আমাদের তাহলে আমরা নাম্বার তারপরে সিম্পলি তোমার প্রেজেন্ট তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরো নাম্বার হচ্ছে সিঙ্গুলার এস আই এন এল এ আর সিঙ্গুলার সিঙ্গুলার ধরো আই ডব্লু এ এল কে ওয়াক এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করবো আই এম ডব্লু এ এল কে আই এন জি ওয়াকিং ওকে নেক্স্টুল পি এল ইউ আর এ এল ওকে উই ডাব্লু এ এল কে ওয়াক এটা আমরা কী করব উই এ আর ইআর ওয়াকিং ডাব্লু এ এল কেআইএনজি ওয়াকিং ওকে দেখা যাচ্ছে নেক্সট ধরো সিঙ্গুলার এস আই এন

আর এ এল রাইট পুরো চারটা লিখে নেবে সবাই প্রুয়াল প্রুয়ালে হচ্ছে ইউ ডাব্লু ও ইউ ইউডাব্লু এ এল কে ওকে এটা আমরা কন্টিনিউয়াসে কী করবো কন্টিনিউয়াসে করবো হচ্ছে ইউ আর ইউ আর ওয়াকিং ডব্লু এ এল কে আই এন জি মনে থাকবে এটা আর এ আর তারপর হচ্ছে ই ওকে এ আর ই ইউ আর ক্লিয়ার ইউ আর ওয়াকিং ওকে নেক্সট নেক্সট আমরা যাবো হচ্ছে কিসে যাই সিঙ্গুলার রাইট সিঙ্গুলারে হি শি ইট হি শি ইট ওয়াক্স ডাব্লু এ এল কে এস ওয়াক্স ওকে হি সি ইট সবগুলোর ক্ষেত্রে হি এর ক্ষেত্রে ওয়াক্স করলাম এর ক্ষেত্রে ওয়াক্স অ্যান্ড ইটের ক্ষেত্রে ওয়াক্স ওকে যখন আমরা সিঙ্গুলারে কন্টিনিউয়াসে করবো হি শি ইট রাইট তখন আমরা কী করবো ইস ইস কি ওয়াকিং ডাব্লু এ এল কে আই এন জি রাইট টু বিভ করলাম প্লাস আমরা ভার্ভের সঙ্গে আইএনজি যোগ করলাম ওকে नेक्स्ट प्रूवल पी एल यूआर ए एल प्रुव दे टी एच यू वाई दे की दे वाक डब्ल्यू एल के ओके एखे हमें कि कर दे डब्ल्यू ए एल के आई एन जी रईट ঠিক বোঝা গেলো তাহলে এটা পুরো ক্লিয়ার আশা করি কনসেপ্টটা হলো তাহলে সিঙ্গুলার যখন সিঙ্গেল একটা জিনিস থাকবে আই যখন আমরা করব অর্থাৎ আমরা কী করলাম পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে বললাম আমি আই ওয়াক থাকবে তো আই অ্যাম ওয়াকিং করবো প্রুওয়ালে যখন উই থাকবে উই ওয়াক আমরা কি করব কন্টিনিউয়াস টেন্সে উই আর ওয়াকিং করব সিঙ্গুলারে যখন ইউ ওয়াক থাকবে তো মানে তুমি হাঁটছো আর কি ঠিক আছে তাহলে প্রুওয়ালে আমরা কি করব ইউ আর ওয়াকিং ওকে তুমি হাঁটিতেছো মানে এখন করছো ওকে নেক্সট প্রুবলে ধরো ইউ ওয়াক যদি থাকে অনেকরা এখানে প্রুভাল ইউ কখন করছি আমরা অনেকরার ক্ষেত্রে তখনও কিন্তু আমরা কি করছি তখনও আমরা কি করছি না আমরা করছি হচ্ছে ওয়াক আর কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা কি করব সেম থাকবে কিন্তু আর ইউ এর সঙ্গে সময় বর্বে আমরা টু বি বর্বে আর ব্যবহার করি ওয়াকিং করব। ওকে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে পুরুয়ালের পুরুয়ালের ক্ষেত্রে সব কিন্তু একই হবে খেয়াল রাখবে ওকে নেক্সট সিঙ্গুলারে যখন হি শি ইট ওয়াক্স করবো তখন কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব তার সঙ্গে হি শি ইটের সঙ্গে যেটাই বসাই হি বসাই বা সি বসাই বা ইট বসাই তার সঙ্গে ইজ বসিয়ে আমরা আইএনজি বর্বের সঙ্গে আইএনজি যোগ করব। আর ট্রুওয়ালের ক্ষেত্রে দে ওয়াক যদি থাকে তাহলে দে আর করলাম দে এর সঙ্গে আর বসালাম টু বি ওয়ারভে নেক্সট আমি ওয়াকের সঙ্গে বারভের সঙ্গে আইএনজি যোগ করলাম এই যে চারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা ক্লিয়ার রাখবে ওকে তাহলে আজকে আমি এখানেই তোমাদের ক্লোজ করছি আমি নেক্সট ডেতে কিন্তু তোমাদের কিছু এক্সারসাইজ আরও দেবো এর ওপর ওকে আজকের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করবে টাটা